পক্ষে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা এবারে সরকার গঠন করব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কালুখালী উপজেলা সকলের যুবলীগের আন্তর কমিটির সদস্য জেলা সলিমুল রেজা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই পাংশা কালুখালী কালিয়া গান্ধীর একমাত্র অভিভাবক আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের, তিনি সবসময় সহযোগিতা করেছেন এই বঙ্গবন্ধু চেষ্টাকে সুন্দর করার জন্য। তিনি শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি, রাজবাড়ী দুই আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা দলের তিনি ওয়ার্কিং এমপি। এই এই নেতা, তিনি এই পাংশা কালুখালী বালিয়া গান্ধীতে কারুর কোথাও নাই যে তার উন্নয়নের ছোঁয়া লাগে নাই। আমরা যেখানে দাঁড়িয়ে সেখানেও তার উন্নয়নের ছোঁয়া। এই চাঁদপুরের জায়গাটা ছিল একদম নিস্তব্ধ, যেখানে ছিল অন্ধকার। এইখানে চাচা কি করে দিয়েছেন দেখেন, এত সুন্দর একটা বাজার লেগেছে। আজ আমরা তার জন্য প্রত্যেকটা এলাকায় সুন্দর সুন্দর রাস্তা করছি, সুন্দর সুন্দর স্কুল কলেজ এবং বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমরা পেয়েছি। আমাদের এলাকার আইন শৃঙ্খলা আমাদের সুন্দর আছে, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। আজ কালুখালীতে পাঞ্জাব এবং বালিয়াগঞ্জিতে বিভিন্ন ধরনের নেতা ঘটেছে, তাদের কোনো ছোঁয়া নেই। এই কালুখালী পাঞ্জাব বালিয়াগঞ্জিতে তারা কোনো উন্নয়ন করেনি। আজ তারা বলতেছে তারা নমিনেশন চায়। আরে কিসের জন্য তোমরা নমিনেশন চাও? তোমরা কি নেতা? তোমরা কিসের নেতা? তোমরা কিসের নেতা? তোমরা ফেসবুকের নেতা? তোমরা গাছের নেতা? তোমাদের দেখা যায় গাছে গাছে, তোমাদের দেখা যায় মরে মরে প্রস্তাব করে রাখছো। কোথাও তোমাদের দেখা যায় যে তোমরা কোনো কর্মী নিয়ে, তোমরা কোনো কর্মী আপনাদের নেতা দিল না কিনতে আমার সুযোগ কামনা করে আজকের এই পথসভা সাফল্য বর্ণিত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আরেকটা কথা, কালুখালী উপজেলা জীবনের আপনাদের আমরা এইটুকু বলতে চাই, কোন বিভ্রান্তি ছড়াবেন না। জননেতা জিল্লুর হাকিম এবং জননেত্রী শেখ হাসিনার ভিতরে কোন দূরত্ব নাই। এই জন্য আপনারা আসেন, এলাকায় আসেন, দলের মিছিল মিটিং করেন, বিএনপি জামাতের সাথে যুদ্ধ করেন, তারপরে নমিনেশনের চিন্তা করবেন, তার আগে নয়। তাই বলতে চাই, বিভ্রান্তি ছড়াবেন না। আর কালুখালী উপজেলাবাসীকে জানাইতে চাই যে জননেতা জিল্লুর হাকিম ছিলেন, আছেন এবং থাকবেন। আর আমরা কালুখালী উপজেলা আওয়ামী যুবলীগ সব সময় মাঠে আছি, থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সুমন ভাইকে সম্মানিত উপস্থিতি। এর পাশে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রতন দিয়া রোমান যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব কলিল রহমান কলিল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি জিল্লুর হাকিমের কথা বলবো না, কারণ জিল্লুর হাকিমের এই চেহারা প্রত্যেকটা ঘরের ছোট বাচ্চারা চিনে। কিন্তু কি করছে এই যে জায়গায় জায়গায় যায় নাকি খিচুড়ি পাকায় খায়। আজকে আমি একটা কথা বলতে চাই, রতন দেয় রঞ্জুমণিকের পক্ষ থেকে বলবো যে ভাই, আপনি একটু আসেন, মানুষের সাথে একটু সমান না করেন, দেখেন আপনার বিচারটা কখন নাকি থাকে। আপনার সাথে কোনো খেলা নাই, আপনি খেলোন না। কারণ জুনুল হাকিম রাজবাড়ি জেলা যখন সভাপতি নির্বাচিত গিয়েছিল তখন কিন্তু এই জুনুল হাকিম রাজবাড়ি জেলায় 50,000 লোকের ভিতরে 40,000 লোক ছিল জুনুল হাকিম। তাই আপনাকে আমরা সতর্ক করবো, কালুখালী উপজেলায় কোন রকম বিভ্রান্তি সৃষ্টি করবেন না। যদি সৃষ্টি করেন তাহলে ময়দান নিচে কিছু থাকবে না। আমরা একটা ব্যাংকে জমা হয় নাই, আমরা যুবলীগ রতন দেয় ইউনিয়ন যুবলীগই। এই কিপুর যত লোকজন আছে পায়ের নিচে থেকে ভেঙে দিয়ে এতে কোনো বিকল্প নাই। আমরা একটা কথা বলতে চাই ভাই, আসেন আমাদের সাথে মিশে দল করেন,
প্রথম থেকে ত্রিমূলে থেকে রাজনীতি করে আসেন, ঢাকায় থেকে আজ সরাসরি নেতা হওয়া যাবে না। কারণ আমরা দেখেছি করোনার সময় মিজুর রাজন কি করেছে তখন কোথায় ছিলেন আপনি? আপনার তো আমরা চিনি না। অতএব একটি কথাই বলতে চাই, ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করলে পায়ের নিচ থেকে ভেঙে দেবো।